তেলিয়ামুড়া শহরের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির কার্যালয়টি মঙ্গলবার দুপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন। এ প্রসঙ্গে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুই ডিসিএম বাপ্পাদিত্য রায় ভৌমিক এবং অমর পাল জানান, সরকারি খাস জায়গায় বাম সমর্থিত কর্মচারী সংগঠনের অফিসটি তৈরি হয়েছিল দীর্ঘ বছর পূর্বে। হাইকোর্টের বিচার চলাকালীন সময়েই প্রশাসনিক চেষ্টায় সেই জায়গা মঙ্গলবার দখলমুক্ত করল। অন্যদিকে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংগঠনিক কাজে তেলিয়ামুড়াস্থিত সিপিআইএম পার্টি অফিসে এসেছিলেন মঙ্গলবার। পরে ভাঙন প্রক্রিয়া প্রসঙ্গ টেনে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, প্রশাসন ইচ্ছে করলে কর্মচারী সংগঠনের অফিসটি না ভাঙলেই পারত, কারণ জায়গাটি সরকারি খাস জায়গায় হলেও এমন বহু সরকারি খাস জায়গায় এখন বিজেপি শাসক দলের কার্যালয় রয়েছে। সরকারি খাস জায়গাগুলিতে শাসক বিজেপি দলের অফিসগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে না বর্তমান প্রশাসন। প্রশাসনের দখল মুক্ত ধারার সবার ক্ষেত্রে সমানভাবে দেখা উচিত। তবে সে যাই হোক না কেন, প্রশাসন সরকারি খাস জায়গা দখল মুক্ত করলেও মঙ্গলবার এক প্রকার জোর জবরদস্তি এই ঘটনা সংঘটিত হলো। তবে এখন দেখার বিষয়, তেলিয়ামুড়া মহকুমার এমন অনেক বিভিন্ন দলের কার্যালয় রয়েছে খাস জমিতে, সেগুলো কি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় কিনা প্রশ্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। যে খাস জায়গাতে সিপিএমের বহু অফিস খাস জায়গাতে আছে ত্রিপুরার, যে শুধু সিপিএমের অফিস কেন, হাসপাতাল, স্কুল, বালুয়ারি, বাজার, এই রাজ্যের হাজার হাজার মানুষের বাড়ি ঘর জমি খাস জায়গাতে ফরেস্টের জায়গাতে আছে। কী করবে ত্রিপুরাজ্য 60% জমি ফরেস্টের অধীনে? এই যে পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে এসছেন, কোথায় পাবে এই যুগ জমি? এই জন্য সরকার ভেঙে দেবে? ত্রিপুরা রাজ্যে এর আগে সরকার ছিল না, আর এরা এসে করবে? আর তারা নিজেরা এখন খাস জায়গাতে পার্টি অফিস তৈরি করছে, আদালত বসছে 2023-এ। বিজেপিকে সেই আদালতে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা না করবে। আর মাত্র 200 দিন, 200 ডেজ। স্যার আপনারা একটা বিষয়ে দ্বারস্থ তো বললাম, তো আগামীকালই নাকি আপনারা কবে নাগাদ গিয়েছেন? সিপিআইএম অফিস টিসিসির অফিস, টিসিসি একটা কর্মচারী সংগঠন, তারা গেছে সরাসরি আমরা যুক্ত। হ্যাঁ, টিসিসির প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে, তারা বলতে পারবেন, মিলে বলতে পারবেন। কিন্তু যে কায়দায়, যে দৃষ্টিভঙ্গিতে এটা করা হচ্ছে, এটা গণতান্ত্রিক, মানে কি বলে, গণতন্ত্রের চেহারা কিছু হলে বুলডোজার দিয়ে ভেঙে ফেল। এটা ওই ইরাকে, আফগানিস্তানে এগুলি হয়। আমাদের দেশের তথাকথিত এই রাষ্ট্রবাদীরা, এরা রাষ্ট্রবাদ মানে না, গণতন্ত্র মানে না, এরাও ওই। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।